বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই সংক্ষিপ্ত ভিডিওটিতে জানাবো একজিমার কারণগুলি কি এবং এই বিরক্তিকর এবং কষ্টদায়ক চর্মরোগের হাত থেকে মুক্তির উপায় কি। কারণগুলি জানাও খুবই প্রয়োজন, কারণ রোগের কারণ জানা থাকলে সংশ্লিষ্ট রোগের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়াও রোগের হাত থেকে দূরে থাকাও সম্ভব হয়। তাহলে আসুন জেনে নেই একজিমার কারণগুলি অতি সংক্ষেপে। একটা কথা সত্যি যে এই সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। অনেক চিকিৎসক মনে করেন জিনগত ও পরিবেশগত কারণের সমন্বয়েই এই রোগ হয়। পরিবেশগত বা বাহ্যিক কারণগুলি জেনে নেওয়া যাক। প্রথমত, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট এর প্রভাবেও এ রোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, ধুলো, পোকামাকড়, কুকুর, বিড়াল এমনকি ফুলের রেণু থেকেও এ রোগ সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, জীবাণু যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন ছত্রাক থেকেও একজিমা হয়ে থাকে। চতুর্থত, আবহাওয়াজনিত কারণ যেমন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, বেশি আর্দ্রতা, বেশি ঘাম হওয়া, এ সকলও এই রোগের কারণ অনেকের ক্ষেত্রে। পঞ্চমত, অনেকের ক্ষেত্রে বিভিন্ন খাদ্যদ্রব্যে অ্যালার্জির থেকেও একজিমা সৃষ্টি হয়। দুগ্ধজাত খাবার, ডিম, সয়াবিন প্রভৃতি খাবারে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা ঘটে থাকে। ষষ্ঠত, উদ্বেগ বা মানসিক চাপ থেকে একজিমা হয় না ঠিকই, তবে একজিমা যাদের আছে তাদের একজিমার তীব্রতা বৃদ্ধি পায়। সপ্তমত, মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় বা পিরিয়ড চলাকালীন হরমোনের মাত্রা ওঠানামায় একজিমার লক্ষণ ও তীব্রতা বাড়ে। এই সমস্ত গেল একজিমার কারণ। এবার আসি এই রোগের চিকিৎসার প্রসঙ্গে। একজিমার চিকিৎসার প্রথম ধাপই হলো আনুষাঙ্গিক নিয়মকানুন মেনে চলা, বাকিটা ওষুধের কাজ। প্রথমত, সবসময় নরম সুতির জামা কাপড় পরতে হবে। জামা কাপড় নিয়মিত কাচা এবং ডেটল জলে ধুয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়ত, আপনার সাবান যেন মৃদু প্রকৃতির হয়। তীব্র ক্ষারযুক্ত সাবান ত্বককে আরও বেশি খসখসে বা রুক্ষ করে তোলে। তৃতীয়ত, শরীরে যে কোনো তেল প্রয়োগ করবেন না। খাঁটি নারকেল তেল, অর্থাৎ যে নারকেল তেল শীতে জমে যায় সেটি বিশুদ্ধ নারকেল তেল, এতে অতিরিক্ত কিছু যোগ করা হয় না। এই ধরনের নারকেল তেল মাখবেন, একজিমার স্থানেও লাগাতে পারেন। অ্যালোভেরা জেলও প্রয়োগ করতে পারেন একজিমার স্থানে এবং সারা শরীরেও মাখতে পারেন। অ্যালোভেরা জেল প্রয়োগের বিষয়ে সতর্কতা সহ একটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। একজিমার অতি কার্যকরী ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধের বিষয়ে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে দুটি ভিডিও রয়েছে। এই ভিডিওতে বলা বিভিন্ন পদ্ধতি ছাড়াও যারা একজিমা সারাতে ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা প্রয়োগে ইচ্ছুক তারা ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন চর্মরোগের আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধের আলোচনা সমন্বিত কয়েকটি ভিডিও রয়েছে এই চ্যানেলে, ডিসক্রিপশানে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রইল, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। সঠিক আয়ুর্বেদিক স্বাস্থ্যসম্মত অতি কার্যকরী ভিডিও নিয়মিত এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটি করে পাবলিশ করা হয়ে থাকে। ভিডিওগুলির সঠিক সময়ে নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টাচ করে দিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।